বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই এখনো বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে, বিশেষ করে কোনো অভিশপ্ত জিনিস, অর্থাৎ এমন কোনো জিনিস যা অভিশপ্ত করে দিতে পারে আপনার জীবন এবং বিভিন্নভাবে ক্ষতি হানতে পারে আপনার জীবনে। তাই এই ধরনের কোনো বস্তু নিয়ে আমাদের মধ্যে ভয় অনেক বেশি, এবং মানুষের ভয় যেখানে যত বেশি কৌতূহলও সেখানে ঠিক ততটাই বেশি। বহু পুরনো যুগ থেকে চলে আসা এই রকমই বিশ্বাস মানুষকে ভাবিয়ে তুলেছে বারবার, কিন্তু ধীরে ধীরে শিক্ষা, বিজ্ঞান এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার ফলে অনেক যুক্তি খাড়া হয়েছে আমাদের সামনে, ভেঙে গেছে অনেক অলৌকিক বিশ্বাস। কিন্তু এই পৃথিবীতে এখনও এরকম অভিশপ্ত জিনিস আছে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি। সেই জিনিসগুলোকে এখনও অভিশপ্ত হিসেবেই মানা হয়, এবং সেই সব জিনিস সংরক্ষিত রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আজকের ওয়ার্ল্ড নিডস টু নো এর এই এপিসোডে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই রকমই কিছু অভিশপ্ত জিনিসের কথা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই যে জিনিসটির কথায় আসবো সেটির সম্পর্কে আমরা অনেকেই জানি, কারণ এই জিনিসটি নিয়ে সাম্প্রতিককালে হলিউডে তৈরি করা হয়েছে একটি বিখ্যাত সিনেমা। সেটি হলো অ্যানাবেল নামের একটি পুতুল। 1970 সালে টানা নামের এক মহিলা এই পুতুলটি কেনেন এবং উপহার দেন তার মেয়েকে। কিন্তু কিছুদিন পরেই পুতুলটি অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। টানা এবং তার মেয়ে লক্ষ্য করেন যে পুতুলটি রেখে কোথায় যাওয়ার পর ফিরে এসে দেখা যায় যে পুতুলটি আর আগের জায়গায় নেই, অন্য এক জায়গায় পুতুলটি পড়ে আছে এবং তার জামায় লেগে আছে ফোঁটা ফোঁটা রক্ত। কয়েকবার এই ঘটনার পুনরাবৃত্তি হলে তারা ভয় পেয়ে যান এবং টানার এক বান্ধবী লুই ওই পুতুলটি ফেলে দিতে যান। কিন্তু তখনই তার মনে হয় যে কেউ যেন অমানসিক শক্তি দিয়ে তার গলা টিপে ধরছে। এরপর কেউ ওই পুতুলটাকে ফেলে দেওয়ার চেষ্টা করলেও তার সাথে ঘটেছে একই ঘটনা। তাই এই পুতুলটি অভিশপ্ত পুতুল বলেই পরিচিত। বর্তমানে এই পুতুলটি একটি জাদুঘরে সংরক্ষিত অবস্থায় রয়েছে। এবার আসি পরের ঘটনায়। 1985 সালের জুলাই মাসে একটি ইংরেজি খবরের কাগজের শিরোনামে উঠে আসে দ্য ক্রাইং বয় নামের এই চিত্রকর্মটি। একটি মিউজিয়ামে আগুন লেগে সব কিছু ভস্মীভূত হয়ে গেলেও একটু আঁচ পর্যন্ত লাগেনি ওই ছবিটির গায়ে। এরপর এই ঘটনায় চমৎকৃত হয়ে ছবিটি কেনেন এক দম্পতি। কিন্তু কিছুদিন পরেই সেই দম্পতির বাড়িতে আগুন লেগে যায় এবং সব ভস্মীভূত হয়ে যায়, কিন্তু অক্ষত থাকে এই ছবিটি। তারপর যারাই এই চিত্রকর্মটি নিজের বাড়িতে নিয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে সেই সব বাড়িও। শুধু তাই নয়, এই ছবির কপি আছে এমন কোনো বাড়িও তলিয়ে গেছে আগুনের গর্ভে, কিন্তু ছবি বা ছবির কপিগুলি আছে একদম অক্ষত। এই ঘটনায় ভয় পেয়ে ওই খবরের কাগজের উদ্যোগেই পুড়িয়ে ফেলা হয় এই ছবির সব কপি। কিন্তু এখনও মাঝে মধ্যে ওই ঘটনার পুনরাবৃত্তির কথা শোনা যায় লোকের মুখে। পরের জিনিসটি হলো একটি ভৌতিক পুতুল। এই রকম অদ্ভুত ও ভয়ঙ্কর দেখতে এই পুতুলটি অস্ট্রেলিয়ার এক ব্যক্তি 1972 সালে নিজের বাড়ির সংগ্রহশালা থেকে উদ্ধার করেন। কিন্তু এরপর থেকেই শুরু হয় উপদ্রব। কোনো মহিলা ওই পুতুলের সংস্পর্শে এলেই কোনো এক অজানা কারণে বিষণ্ণ হয়ে পড়েন অথবা অঝরে কাঁদতে থাকেন। এই কারণ হিসেবে বলা হয় যে বহু বছর আগে এক জিপসি মহিলা তার সন্তানের জন্মদিনের উপহার হিসেবে তৈরি করেন এই পুতুল। কিন্তু জন্মদিনের আগেই দুর্ভাগ্যবশত জলে ডুবে মারা যায় সেই সন্তান। তার আত্মাই ভর করেছে এই পুতুলে। বলা হয় যে এই পুতুলটি মানুষের স্পর্শে সাড়া দিতেও সক্ষম। বর্তমানে এই পুতুলটি অস্ট্রেলিয়ার একটি মিউজিয়ামে সংরক্ষিত আছে। আজকের মতো এইটুকুই বন্ধুরা। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, এবং আরও এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে।